আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আইটি বান্দা ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা কম্পিউটারে প্রোগ্রাম ইনস্টল করা এবং আনইনস্টল করা সম্পর্কে একটু জানব। যে কোনো বিষয় জানলে খুব সহজ, না জানলে খুবই কঠিন। প্রোগ্রাম ইনস্টল করা খুবই সহজ যদি আপনি জানেন, আর যদি না জেনে থাকেন মনে হবে যে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো প্রোগ্রাম ইনস্টল করা কিংবা আনইনস্টল করা। আজকে আমরা কিছু পরিচিত প্রোগ্রাম ইনস্টল করে দেখাবো। আমরা মিডিয়া প্লেয়ার থেকে VLC 2.2.1 Win32 এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাচ্ছি এবং পরে আনইনস্টল করে দেখাবো। ইনস্টল করার জন্য সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। এই কন্ট্রোল বারে আমরা ইয়েসে ক্লিক করব। ইসে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ইনস্টলার ল্যাঙ্গুয়েজ আসবে। ইংলিশ অটোমেটিক সিলেক্ট করা, ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ রাখবো, তাই ওকে দিলাম। ওকে দেওয়ার পর VLC মিডিয়া প্লেয়ার সেট আপ নামে একটা ডায়লগ বক্স আসবে, আমরা নেক্সটে ক্লিক করব। দেন লাইসেন্স এগ্রিমেন্ট আসবে, তাতেও আমরা নেক্সটে ক্লিক করব। এরপর সোর্স কম্পোনেন্টসে আসবে, কম্পোনেন্টসে আমরা অটোমেটিক যেগুলো সিলেক্ট করা আছে তাই রাখতে পারি, কিংবা আমরা ইচ্ছু করলে টিক মার্ক এখানে কিছু উঠিয়ে দিতে পারি, আবার কিছু বাড়িয়ে দিতে পারি। যেগুলোতে টিক মার্ক নাই তা সেট করে দিতে পারি। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর চুজ ইনস্টল লোকেশানে আসবে। চুজ ইনস্টল লোকেশানে আছে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, ভিডিও, ল্যান, -VLC। অটোমেটিক যেটি সিলেক্ট করা আছে তাই আমরা যদি সেটাতে রাখতে চাই তাহলে আমরা ইনস্টল দিব, অথবা যদি আমরা ইনস্টল লোকেশান চেঞ্জ করে দিতে চাই তাহলে এখান থেকে কোন লোকেশানে আমরা প্রোগ্রামটি রাখব তার নির্ধারণ করে দিতে হবে। এখান থেকে সাপোজ আমরা ডি ড্রাইভ সিলেক্ট করলাম, ডি ড্রাইভ ডাউনলোড ফাইল সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম, ইনস্টল দিলাম, ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে যে প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেল। এখানে রান VLC মিডিয়া প্লেয়ার টিক মার্ক দেওয়া আছে, যদি আমরা এখন ফিনিশ দিই তাহলে মিডিয়া প্লেয়ারটি চালু হয়ে যাবে অটোমেটিক, আর যদি আমরা টিক মার্ক উঠিয়ে দিই ফিনিশ দিই তাহলে প্রোগ্রামটি এখন চালু হবে না, কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। ডেস্কটপে একটি শর্টকাট চলে এসেছে, আমরা ওই শর্টকাটে ডাবল ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসলো, আমরা অ্যালাউ মেটাডাটা নেটওয়ার্ক অ্যাক্সেস, রেগুলারলি চেক ফর VLC আপডেট, এদের টিক মার্ক আমরা উঠিয়ে দিতে পারি। না হলে আমরা যখনই ওয়েবসাইটে ঢুকবো বা ইন্টারনেটে ঢুকতে যাব তখনই অটোমেটিক আপডেট দেওয়ার জন্য সে বলবে। তো আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর VLC মিডিয়া প্লেয়ার চালু হলো। মিডিয়া প্লেয়ার চালু হওয়ার পর আমরা কোনো ফাইল ওপেন করতে চাইলে মিডিয়াতে ক্লিক করে ওপেন ফাইলে ক্লিক করব। ওপেন ফাইল ক্লিক করার পর আমরা আমাদের যে ফোল্ডারে বা যে ড্রাইভে ফাইল আছে, ভিডিও ফাইল আছে, আমরা ভিডিও ফাইল সিলেক্ট করে দিব। সাপোজ আমরা ডি ড্রাইভে ইসলামিক ভিডিও আছে, ইসলামিক ভিডিও থেকে মদিনা যেতে পারলাম না, ইসলামিক সঙ্গীত সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম, চালু হয়ে গেল, প্লিজ ক্লোজ করে দিলাম। দেন আমরা যদি সফটওয়্যারটি আবার আনইনস্টল করে দিতে চাই, আনইনস্টল করার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যখন ক্লিক করবো এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডোতে ফোল্ডারগুলো বিভিন্ন মানে তিন রকম আকৃতি দেখা যেতে পারে। এখন আছে ক্যাটাগরি আকৃতিতে, আমরা এখানে লার্জ আইকনে ক্লিক করি, লার্জ আইকনও দেখা যাবে। আবার যদি আমরা স্মল আইকনে ক্লিক করি, স্মল আইকনও দেখা যাবে। যে কোনো প্রোগ্রাম ডিলিট করার জন্য বা মুছে দেওয়ার জন্য প্রোগ্রামস অ্যান্ড ফিচারে ক্লিক করব। আবার লার্জ আইকনও একই অবস্থা, যদি আমরা কোনো সফটওয়্যার ক্লোজ করে দিতে চাই বা মুছে দিতে চাই প্রোগ্রামস অ্যান্ড ফিচারে ক্লিক করে আমরা তা মুছে দিতে পারি। কিংবা কন্ট্রোল প্যানেল থেকে আমরা যদি ক্যাটাগরি আইকনে সিলেক্ট করা থাকে তাহলে আমরা আনইনস্টল এ প্রোগ্রাম, আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করলে প্রোগ্রাম লিস্ট আসবে। প্রোগ্রাম লিস্ট থেকে
আমরা এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার যেটি আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করেছিলাম সেটি আমরা ইনস্টল অবলিক চেঞ্জ যে অপশন আছে তাতে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে মিডিয়া ভিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা ইচ্ছে করলে ডিলিট প্রিফারেন্স অ্যান্ড চেক এতে ক্লিক করে দিতে পারি। দেন আনইনস্টলে ক্লিক করতে পারি। কিছুক্ষণ অল্প কয়েক সেকেন্ড পর সফটওয়্যারটি মুছে যাবে। দেন ফিনিশে ক্লিক করলে দেখেন কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামটি চলে গেল। এভাবে আমরা খুব সহজে যে কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে পারি এবং আনইনস্টল করতে পারি। আমরা যদি কম্পিউটারকে খুব দ্রুত কাজ করার জন্য চেষ্টা করি তাহলে আমরা স্টার্ট বাটন ক্লিক করে এখানে সার্চ বক্সে ট্রি লিখি। ট্রি লিখলে প্রোগ্রামটি আমরা রান অপশনে ক্লিক করে ট্রি লিখলে এন্টার দিলে ট্রির মতো যে একটি মেনু আসবে তা সফটওয়্যারকে দ্রুত কাজ করার জন্য সহযোগিতা করবে। দেন আমরা যদি আমাদের রিসেন্ট ফাইল আছে কিছু রিসেন্ট ফাইল বা সম্প্রতি যে আমরা কাজগুলো করেছিলাম রিসেন্ট ফাইলে ক্লিক করে ওকে দিলে রিসেন্ট যে ফাইলের কাজ করেছিলাম তার লিস্ট আসবে। লিস্ট থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে যদি আমরা ডিলিট চাপি ডিলিট কি চাপলে সবগুলো ফাইল মুছে যাবে। এতে করে কম্পিউটারের সি ড্রাইভের কিছু মেমোরি খালি হবে এবং কাজ দ্রুত হবে। আবার যদি আমরা কিছু টেম্পোরারি ফাইল আছে যেগুলো অপ্রয়োজনীয় কম্পিউটার সি ড্রাইভ অটোমেটিক এগুলোকে সংরক্ষণ করে রাখে। আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে টেম্প লিখে আবার পার্সেন্টেজ চিহ্ন দিয়ে ওকে দিলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে আগের মতো কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে আমরা যখন ডিলিট কি ছাপবো ডিলিট কি ছাপলে এরকম ডিলিট মাল্টিপল আইটেমস নামক ডায়লগ বক্স আসবে। ইয়েস দিলে যে কয়টি ফাইল আছে সবগুলো ফাইলের মধ্যে অধিকাংশ ফাইল মুছে যাবে, অল্প কিছু প্রোগ্রাম ফাইল সেগুলো মুছতে যাবে না। তখন আমরা এগুলো স্কিপ দিয়ে এগুলোকে অ্যাভয়েড করে যেতে পারি। এই সাইটটি ফাইল এগুলো প্রোগ্রাম ফাইলের আওতার পরে এই জন্য এই সাইটটি ফাইলকে আমরা ইচ্ছু করলে মুছতে পারবো না। আমরা আবার ডিলিট দিয়ে দেখি মুছা যায় কি না। ইয়েস দিলাম। আমরা যদি বারবার চেষ্টা করি এটি কোনো কাজ হবে না, তাই আমরা এটাকে স্কিপ দিয়েই আমরা অ্যাভয়েড করে যেতে হবে। ধন্যবাদ বন্ধুগণ। পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।